আজ নাসির তামিমা এবং রাকিবের মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। এই মামলাটি ইতিমধ্যেই বদলি হয়ে এসিএমএম তোফাজ্জল হোসেন ওনার কোর্টে বদলি হয়ে এসেছে। আসার পরে ওনারা মোট তিনটি অ্যাপ্লিকেশন দিয়েছেন। একটি ছিল ওনাদের জামিনের মেয়াদ বর্ধিতকরণ নিয়ে পূর্বের শর্তে জামিন। দ্বিতীয়টি ছিল যে যেহেতু ওনাদের চার্জ গঠনের দিন ধার্য আছে, ওনাদের প্রিপারেশনের জন্য ওনাদের আইনজীবীর আরেকটু ডেট লাগবে, অর্থাৎ আরেকটু সময় লাগবে, এই জন্য পরবর্তী তারিখ সেটাও আদালত মঞ্জুর করেছেন, করে একটি পরবর্তী তারিখ দিয়েছেন চার্জ গঠনের জন্য আগামী 24/1/2022, অর্থাৎ জানুয়ারি মাসের 24 তারিখে চার্জ গঠনের দিন বিজ্ঞ আদালত ধার্য করেছেন। এটার পাশাপাশি আরেকটা অ্যাপ্লিকেশন ছিল যে ওনারা ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন, সেই অ্যাপ্লিকেশনটা আদালত গ্রহণ করেনি। এছাড়া ওনারা হাতে হাতে একটি কাগজ দেখিয়ে বলেছেন যে তামিমা সুলতানা অলরেডি 6 মাসে প্রেগনেন্ট, তো সেই কাগজটা যেহেতু আমাদের ফর্মালি দেয়নি, আমরা এখনও সিন করিনি, তাই এ বিষয়ে আমাদের আসলে এখন পর্যন্ত কোনো মন্তব্য নেই। তারা তিনজনই আদালতে উপস্থিত ছিলেন এবং আসামি হিসেবে হাজিরা দিয়েছেন আর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত সেই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন গ্রহণ করেননি এবং একটি ডকুমেন্ট দেখিয়েছে হাতে হাতে, সেটা হচ্ছে যে তামিমা সুলতানা উনি দাবি করেছেন উনি 6 মাসে প্রেগনেন্ট, সেটা যেহেতু ফিরিস্তি করে দেয়নি এবং আমাদেরকে ফর্মালি কপি সার্ভ করেনি, তাই এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো মন্তব্য করছি না। আর চার্জ গঠনে যে দিন ধার্য ছিল সেই বিষয়ে তারা আবেদন করেছেন, সময়ের প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালতে যে ওনাদের বিজ্ঞ আইনজীবী এটাকে প্রিপারেশনের জন্য আরেকটা তারিখ লাগবে। বিজ্ঞ আদালত সময় মঞ্জুর করে আগামী জানুয়ারি মাসের 24 তারিখে, 2022 সালের জানুয়ারি মাসের 24 তারিখে চার্জ গঠনের দিন ধার্য করেছে। দেখুন, বিষয়টি আইনি তো জটিলতা আছে, বিষয়টি খুবই বিব্রতকর, কেননা আপনারা জানেন যে ইতিমধ্যে একজন সন্তান তুবা সে ইতিমধ্যে বঞ্চিত, এবং আরেকজন যদি সত্যি এসে আগত থাকেন তাহলে এখানেও তো একটা জটিলতা, কেননা এখন পর্যন্ত এই যে বিয়ের বিষয়টি নিয়ে যে একটি বিবাহ থাকা অবস্থায় আরেকটি বিবাহ করা অবৈধ, এইটা নিয়ে বিচার চলমান। সেই অবস্থায় যদি আমরা এভিডেন্স অ্যাক্টের 112 ধারায় আসি, তাহলে যিনি যার সাথে সম্পর্ক বিদ্যমান থাকবে, অর্থাৎ যিনি স্বামী হিসেবে প্রতিষ্ঠিত হবেন, যে যার সাথে সত্যিকারের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আছে, তাকেই বাচ্চার দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এখানে রাকিব যদি মামলা জিতেও যায়, তার উপর কিন্তু মেনটেনেন্সের একটা দায়ভার এসে বর্তায়, তো এখানে কিন্তু জটিলতার মধ্যে আরও একটা জটিলতা সৃষ্টি হলো।